আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে এসেছি বাংলাদেশের বিখ্যাত আতিয়া জামে মসজিদ। এই মসজিদটি বাংলাদেশের কাগজি মুদ্রা 10 টাকার নোটে দীর্ঘদিন যাবত ছিল, কিন্তু এখন আর নাই। দেখুন, এটি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পড়েছে। সংগঠনটি এটি 1609 খ্রিস্টাব্দে তৈরি মুঘল আমলে। দেখুন চমৎকার স্থাপত্য নিদর্শন। মসজিদটি বাংলাদেশ জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ বাংলাদেশ সরকারের অধীনে একটি দর্শনীয় স্থান। চমৎকার নির্মাণ শৈলী দেখুন। মসজিদটির সামনে একটি পুকুর আছে। মোহাম্মদ খান নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটির সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অধিগ্রহণ করেন। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট, মাত্র 18.29 মিটার বা 59 ফুট এবং 12.19 মিটার বা 40 ফুট এবং দেওয়ালের পুরুত্ব 2.2 টন মিটার বা 7.5 ফিট। এর চার কোণে চারটি অষ্টকোণীকৃতির মিনার রয়েছে, যার উপরের অংশ ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। সুলতানি ও মুঘল এই দুই আমলের স্থাপত্যরীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে। দর্শক মণ্ডলী দেখুন, এই পাশে কোনো কারুকার্য নাই, কেন জানি না, তবে জানার চেষ্টা করব, আপনাদের জানাব। উনি হচ্ছেন এই মসজিদের ইমাম। আসসালামু আলাইকুম। মসজিদের গম্বুজ কয়টা আছে? আচ্ছা, এখানে এই মসজিদের গম্বুজ আছে চারটা, একটা বড় আর তিনটা ছোট। দর্শমণ্ডলী, এটা হচ্ছে ভিতরের অংশ। দেখুন, এই যে ছোট ছোট যে গম্বুজের কথা আমি শুনলাম, আর এই গম্বুজগুলো, ছোট গম্বুজগুলো। আর আমরা এখন একটু ভিতরে দেখব, বড় গম্বুজ হচ্ছে এটা।
দেখুন এটি একটি পুরান মসজিদ, খুব সম্ভবত সমসাময়িক কালের, যখন আটিয়া জামে মসজিদটা নির্মিত হয়, অনেক পুরাতন, এটা ধ্বংস পায়। হজরত শাহান শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার সাথে লাগানো, এটি মাদ্রাসার একাডেমিক ভবন, তার সাথেই পুরান মসজিদটি। দেখুন এটা হচ্ছে এই মসজিদ কেন্দ্রিক একটি গ্রাম, আপনারা দূরের থেকে আতিয়া জামে মসজিদটা দেখতে পাচ্ছেন হয়তো।